জুহার, আসুন শুনমা পশ্চিম ওড়িশার লোকাল খবর। বরগড়ে আজকে ফের থরে চিহ্নট হলে 10টা করোনা পজিটিভ। অতাবিরা নটা হেলা বেলে ওয়ার্ড নম্বর 13 ন গুটে বাহারিছে। শ্রাবণ মাসে বৈশাখর তাতি, বর্ষা বিলকুল বি নাই হেবার। গজা মারুছে হেলে বরপালি আর আখর পাখর গাঁ জোরদার বর্ষা সাঙ্গে সাঙ্গে ঘড়ঘড়ি আর চড়ক বি মারিছে। গলা বরস খরিফ চাষ লাগি বিমা রাশি যোগাবার সাঙ্গে প্রিমিয়মকে নেইকি চাষী মানকর মনে অসন্তোষ দেখা দিয়েছে। পনিপরিবা বিক্রি কম হবানু বনেকি দর বড়া। শীতল ভণ্ডার অভাব নু চাষী আর খাউটি শিকার হয়েছন। আপন মানে বাইক চোর কার চোর কথা জানিছন, লেকিন আজকা মোটর পম্প চুরাই করে তিনজন গিরফ হয়েছন, আউ তাহাকে পদমপুর পুলিশ গিরফ করেছে। বরগড়ে ওয়ার্ড নম্বর 14 সুভাষনগর ন ড্রেন নাই ন যে বর্ষা জল বাহারবার লাগি বাট নাই ন, হেতির লাগি প্যান জমা হয়ে যাচ্ছে। সম্বলপুর জেলা কুচিন্ডা ন করোনা পজিটিভ বাহারবা নু ব্লকরে দুইটা গাঁ আর গোটে ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। আজকা ফের থরে সম্বলপুর ন দুইটা করোনা পজিটিভ আর হীরাকুদ ন তিনটা বাহারিছে। সম্বলপুর জেলা কুচিন্ডা ব্লক ন ঝারমাল গাঁ ন চড়ক মারি করে জনকর মৃত্যু হয়েছে। গাড়ি সাইড করবারকে নিয়ে করে রড়া কেল্লা হয়েছিল, সেথির লাগি তিনটা বালক সঙ্গে দুইটা যুবককে অটক রখিছে সম্বলপুর পুলিশ। বুর্লান বিদ্যুৎ আঘাত ন গোটে মহিলার মৃত্যু হয়েছে। বর্ষা জলকে নিষ্কাশন করে বাহারকে বাহার করবার লাগি হীরাকুদ্র আজ দুইটা গেট খুললা। সম্বলপুর জেলা বুর্লান বিষ্ণু মন্দির বিহার আর মসজিদ পড়া কন্টেনমেন্ট জোন করা হয়েছে, সেথির লাগি কন্ট্রাক্টর রেসিং ভাবে স্যানিটাইজ করা হয়েছে। সম্বলপুর জেলার দুইটা বিজেপি বিধায়ক কোভিড আইনকে উল্লঙ্ঘন করবার অভিযোগ করাইছে। নূয়া নূয়া অত্যাধুনিক যন্ত্রপাতি থাই করি বি ভীমসারে নাই বাহারবার, সেথির লাগি স্বাস্থ্য সেবা বিগড়বারকে লাগিছে। ধনুপানি ফের থরে 8টা করোনা পজিটিভ বাহারিছে। বলাঙ্গীর জেলার 361টা করোনা ইহাদে তক ছুইলান, 281 জন সুস্থ হয়েছন। কাহার পাখে মোবাইল নাই ন তো কাহার পাখে ইন্টরনেট নাই ন, হেতির লাগি 70% ছাত্রছাত্রী অনলাইন পড়ারু বঞ্চিত হোছন। করোনার লাগি শিক্ষা ব্যবস্থা বিগড়তেল যাউছে। ধান কিনবারকে নেই করে চাষী নান বেপারী ধান কিনবার অভিযোগ করেছে বলাঙ্গীর জেলা ন। বলাঙ্গীরে চড়ক মারি করে তিনজন মৃত হয়েছন আর জনে গুরুতর হয়েছন। কেবিকে অঞ্চলে ভুসলি যাইছে স্বাস্থ্য সেবা, ডাক্তার নিযুক্তি দাবি করলে বি কংগ্রেস বিধায়ক সহ অনেক কর্মী। মজুরি মিলবার লেট হবার নু জব কার্ড ধারি বিডিও পাকে যাইলে কাম নেই করে গোটে লোকর না টঙ্কা উঠাবার অভিযোগ করেছেন বাহাবল গাঁর শ্রমিক মানে। বাণিজ্য আর পরিবহন মন্ত্রী পদ্মনাথ বেহরা আসছিলা বেলে গোটে মিটিং করে সেদিন অনেক কোভিড-19 বঁচবার লাগি বহুতে যোজনা করে আর সেনু বসিবার 30 জন প্লাজমা দান করবার আগকে আইলে। সোনপুর জেলার অগস্ট 1 তারিখ চাষী পঞ্জীকরণ আরম্ভ হওয়া। কেবিকে জেলার ডাক্তার দাবি করেছেন সোনপুর জেলার যুব কংগ্রেস টিম। সোনপুর জেলার সবুআডে সটডাউন হয়েছিল বেলে স্কুল মানে বন্ধ হয়েছে, সেটির লাগি চিন্তা ন পড়ছেন শিক্ষক আর অনেক কর্মচারী। বিজেপি আড়ু কুহাইছে যে সূচনা অনুসারে বল মিলি তথ্য আড়ু সোনপুর জেলার 60,441 জন শ্রমিক করোনা সহায়তা বেলে 9,13,61,005 টাকা আইছে। ই পয়সাকে নেই মাটি করে দলাল মানে শ্রমিক নাঁরে অনিয়মভাবে দেওয়া যাইতার জোরসোরে তদন্ত করবার কড়াকড়ি কার্যানুষ্ঠান গ্রহণ করবার লাগি জেলাপালকে দাবিপত্র দিয়েছেন। আপন মানে শুনুলে লোকাল বলর অনেক গণমাধ্যমর খবর।